আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের আজকে দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা নেব। আজকে তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায় আমি পড়াবো। ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের আইন সভা সম্পর্কে তোমাদেরকে পড়াবো। বাংলাদেশের আইন বাংলাদেশের আইন সভা। তো বন্ধুরা, তোমরা জানো যে বাংলাদেশ সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা হলো একটি অন্যতম। তো বাংলাদেশের আইনসভার নাম কি আমরা জানি? বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। এটি এক কক্ষ বিশিষ্ট একটি আইনসভা। এর সদস্য সংখ্যা 350 জন। তো কথা হচ্ছে 350 জনের মধ্যে 300 সদস্য যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। বাকি 50 জন সদস্য হল মহিলাদের জন্য সংরক্ষিত। জাতীয় সংসদের 300 জন নির্বাচিত সদস্যগণ এই 50 জন সদস্যকে, মহিলা সদস্যকে নির্বাচিত করে থাকেন। এখন কথা হচ্ছে, যদি বাংলাদেশের কোনো মহিলা আবার এই 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এলাকা ভিত্তিক 50 জন মহিলা সদস্য নির্বাচিত হয়ে থাকেন। সংসদে একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার থাকে। তারা সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন। তাদের কাজ হলো সংসদ অধিবেশন পরিচালনা করা। বাংলাদেশ সংসদের কার্যকাল হলো 5 বছর। এর পূর্বে রাষ্ট্রপতি প্রয়োজনে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ অধিবেশন সংসদ বাতিল করতে পারেন। সংসদ একটি অধিবেশন সম্পূর্ণ হওয়ার 60 দিনের মধ্যে আবার একটি অধিবেশন অনুষ্ঠিত করতে হয়। মোট সদস্য সংখ্যা কমপক্ষে 60 জন সদস্য যদি উপস্থিত থাকেন তাহলে সংসদ কোরাম পূর্ণ হয়, এতে সংসদ অধিবেশন চলতে পারে। প্রধানমন্ত্রী সংসদের নেতা। আসন সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় যে দল আসন পান তিনি তা বিরোধী দলের ভূমিকা পালন করে থাকেন। সংসদের অনুমতি ছাড়া এক নাগারে যদি কোনো সদস্য 90 দিন অনুপস্থিত থাকেন তাহলে সংসদের পদ বাতিল বলে গণ্য হয়। 5 বছর পর পর জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ন্যূনতম 25 বছর বয়সী কোনো পুরুষ অথবা মহিলা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। তবে দেউলিয়া, ঋণখেলাপি এবং আদালতের দ্বারা দণ্ডপ্রাপ্ত আসামি কারাভোগ করলে তিনি জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। তো বন্ধুরা, তোমরা দেখলে যে জাতীয় সংসদের সদস্য সংখ্যা 350, এর মধ্যে 300 জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, বাকি
50 জন মহিলা সংরক্ষিত আসন সদস্য তারা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। এখানে একটা কথা বন্ধুরা, প্রত্যক্ষ এবং পরোক্ষ কাকে বলে? প্রত্যক্ষ ভোট এই ভোটকে বলা হয় যেখানে নির্বাচিতরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন, অর্থাৎ জনগণ সরাসরি ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে থাকে। আর পরোক্ষ হলো জনগণ যাদেরকে নির্বাচিত করলো তারা যদি কোনো প্রতিনিধি, যখন কোনো প্রতিনিধি নির্বাচিত করেন তাকে বলে পরোক্ষ নির্বাচন। বন্ধুরা তাহলে তোমরা বুঝলে যে আমাদের জাতীয় সংসদ সম্পর্কে, আমাদের জাতীয় সংসদের গঠন সম্পর্কে তোমরা জানলে, প্রত্যক্ষ এবং পরোক্ষ জানলে জানলে। তো এখন জাতীয় সংসদ যেহেতু সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ এবং এটি এক কক্ষ বিশিষ্ট, এটা তোমরা জানলে, তো এখন আমার কথা হচ্ছে যে জাতীয় সংসদের ক্ষমতা আর কার্যাবলী কি। আচ্ছা, যত জাতীয় সংসদের ক্ষমতা কার্যাবলী, জাতীয় সংসদের ক্ষমতা কার্যাবলী হলো, জাতীয় সংসদের ক্ষমতা কার্যাবলী হচ্ছে যেটা প্রথমে জাতীয় সংসদে হয় সেটা হলো কি, আইন প্রণয়ন করা। জাতীয় সংসদের সব আইন, জাতীয় সংসদে বাংলাদেশের যত আইন সব জাতীয় সংসদে প্রণয়ন করা হয়। সংসদের যে কোনো আইন প্রণয়ন এবং প্রচলিত আইনের পরিবর্তন সংশোধন করতে পারেন। কোনো নতুন আইন করতে হলে বিলের আকারে তা সংসদে পেশ করতে হয়। সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে ভোটে গৃহীত হলে তা আইনে পরিণত হয়। তাহলে প্রথম কাজ হলো আইন প্রণয়ন করা, জাতীয় সংসদের প্রথম কাজ হলো আইন প্রণয়ন করা। দ্বিতীয় কাজ যেটি, সেটি হলো যে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ করে থাকে আমাদের জাতীয় সংসদ বা আইনসভা। শাসন বিভাগের সংসদগণ নিয়ন্ত্রণ করে থাকেন। প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যগণ জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন। কোনো কারণে সংসদ প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা আনলে মন্ত্রী পরিষদ ভেঙে যায়। তাছাড়া মুলতবি প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা, সংসদীয় বিভিন্ন কমিটি এবং সংসদের সাধারণ আলোচনা মাধ্যমে জাতীয় সংসদ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। এক্ষেত্রে বিরোধী দলের সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তিন নম্বরে যেটা আসতেছে সেটা হলো যে অর্থ সংক্রান্ত কার্যাবলী জাতীয় সংসদ করে থাকেন। জাতীয় সংসদ রাষ্ট্রের তহবিল ও অর্থের রক্ষাকারী। সংসদের অনুমতি ছাড়া কোনো কর আরোপ বা আদায় করা যায় না। সংসদ প্রতি বছর জাতীয় বাজেট পেশ করে, অর্থমন্ত্রী বাজেট সংসদে উপস্থাপন করে থাকেন। সংসদ সদস্যগণ দীর্ঘ বিতর্ক ও আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী তা পাশ করেন, সংশোধনী সহ তা পাশ করেন। জাতীয় সংসদ বিচার সংক্রান্ত কিছু কার্যাবলী করে থাকেন। জাতীয় সংসদ বিচার সংক্রান্ত ক্ষমতাও রয়েছে। কোনো সংসদ সদস্য অসংসদীয় যদি আচরণ করে থাকে তাহলে স্পিকার তাকে বহিষ্কার করতে পারেন। তাছাড়া সংবিধান লঙ্ঘন করলে সংসদ স্পিকার, ডিপুটি স্পিকার, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা ও রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে বা তাদের অপসারণ করতে পারেন। কাজেই দেখা যাচ্ছে যে জাতীয় সংসদ বিচার সংক্রান্ত কিছু কাজ করে থাকেন। তারপরে জাতীয় সংসদ সংবিধান সংক্রান্ত কার্যাবলীও করে থাকেন। পাঁচ নম্বর, সংবিধান সংশোধন
সংক্রান্ত কার্যাবলী করে থাকেন। সংসদ অধিবেশনে উল্লেখিত নিয়মের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারেন। এজন্য সংসদে জাতীয় সংসদের মোট তৃতীয়াংশের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের প্রয়োজন হয়। ছয় নম্বর, নির্বাচন সংক্রান্ত কার্যাবলী। যা আমাদের জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কিছু কার্যাবলী করে থাকেন, যেমন সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং রাষ্ট্রপতি নির্বাচন সংসদগণ করে থাকেন। তাছাড়া মহিলা সংরক্ষিত আসনে সদস্যদেরও নির্বাচন করতে থাকেন। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কিছু কাজ করে থাকেন। বাংলাদেশে সংসদীয় পদ্ধতি সরকার রয়েছে। এ ধরনের শাসন ব্যবস্থায় সংসদ সকল জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সংসদকে অর্থবহ কার্যকারী যদি করতে হয় তাহলে আমাদেরকে সৎ যোগ্য সম্পন্ন সদস্য নির্বাচন করা প্রয়োজন। দায়িত্বশীল এবং শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। সৎ ও যোগ্য প্রত্যেকগণ তাদের সংসদ সদস্য নির্বাচিত হন সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। দেশের কল্যাণের জন্য উপযুক্ত সংসদ সদস্য নির্বাচন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তাহলে বন্ধুগণ, আমরা জানলাম যে বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী। তো তোমরা যদি আজকে এই পর্যন্তই আমার ক্লাস থাকবে, পরবর্তী ক্লাসে তোমরা বাংলাদেশের বিচার বিভাগ এবং বিচার বিভাগের কার্যাবলী সম্পর্কে পড়ে আসবে। তো বন্ধুগণ, এই করোনা ভাইরাসে আমি মনে করি তোমরা বাসায় থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো, আর লেখাপড়া মনোযোগ দিয়ে করো। এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।